নিজের গরুর গাড়ির চাকার তলায় পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানা এলাকায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে মৃতের পরিবার। নিজের গরুর গাড়ির চাকার তলায় পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম গোপাল বিশ্বাস। ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার গোয়ালপাড়া এলাকায়। জানা গিয়েছে, নিজের গরুর গাড়ি করে পাট আনছিলেন মাঠ থেকে। সেই সময় নিজের গাড়ির তলায় পড়ে যান তিনি। বুকের ওপর দিয়ে চলে যায় চাকা। আহত অবস্থায় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। নিজের গরুর গাড়িতে পাট বইছিল, তখন অ্যাক্সিডেন্ট হয়, মানে গরুর গাড়ির তলায় পড়ে গিয়েছিল, গরুর গাড়ির চাকা বুকের ওপর পড়েছে। আমরা তো গাফিলতি মনে করছি, কারণ আমরা অনেকক্ষণ বলার পর তারপরে ডাক্তার, তাও ডাক্তার দেখিনি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালায় মৃতের পরিজনেরা। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। এর হিস্ট্রিটা ছিল বিচ্ছিন্নভাবে আটকে হয়েছে একটা গরুর গাড়ি এবং বুকের বাজুর উপর দিয়ে গাড়িটা চলে গেছে। যে অবস্থায় এসেছিল পেশেন্টটা, কিন্তু আমার ডাক্তারবাবুরা যা লিখিত দিয়েছেন, ডাক্তার মৌসুমী মণ্ডল ছিলেন, পেশেন্টটা কিন্তু তখনই গ্যাস্ট্রিক এবং তাকে অলরেডি ট্রিটমেন্ট করা হয়েছে একটা ইমার্জেন্সিতে এবং এমএল সার্জিক্যাল ওয়ার্ডে পাঠানো হয়েছে। পেশেন্ট নন অ্যাটেন্ডেড এরকম ব্যাপার না, পেশেন্ট খুবই খারাপ কন্ডিশনে ছিল। সেই অবস্থায় পেশেন্ট অ্যাটেন্ড হওয়ার পরও পেশেন্ট পার্টি যেভাবে হাসপাতালের সম্পত্তি ভাঙচুর করেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই বিষয়ে কিছু বলব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কোতোয়ালি।